পরিচ্ছন্ন হচ্ছে বিমানবন্দর মহাসড়ক এলাকা, উচ্ছেদ করা হয়েছে অবৈধ স্থাপনা। রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ততম এলাকা হচ্ছে বিমানবন্দর মহাসড়ক এলাকা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি দেশের প্রায় অধিকাংশ রেলপথ যাত্রীদের আনাগোনা থাকে ঢাকার এই বিমানবন্দর স্টেশনে, ফলে এই জায়গাতে প্রচুর যানজটের সৃষ্টি হয়। দেশের প্রথম 20.5 কিলোমিটার বাস র্যাপিড ট্রানজিট বিআরটি লাইন 3 প্রকল্পের শুরুটাও এখান থেকে, এবং বিআরটির টার্মিনালটিও নির্মাণ করা হবে এখানে। পাশাপাশি বিআরটির বাসগুলো ইউটার্ন নিয়ে গাজীপুরমুখী হবে এখান থেকেই। বিআরটি টার্মিনালের জন্য পর্যাপ্ত জায়গা এবং ঢাকা বিমানবন্দর মহাসড়কের যানজট নিরসনে এমন উচ্ছেদ অভিযান জনমনে কিছুটা হলেও স্বস্তি দেবে। দর্শক, আজকের ভিডিওতে বিমানবন্দর এলাকার বর্তমান অবস্থা তুলে ধরব ইনশাআল্লাহ। দর্শক, আমরা এই মুহূর্তে আছি বিমানবন্দর এলাকার উত্তর পাশে। তো এখান থেকে আপনারা হাতের বাঁ দিকে যদি দেখেন, অর্থাৎ পূর্ব পাশে, এখানে যে দেয়ালটি দেখা যাচ্ছে বাঁ পাশে হাতের, তো এই দেয়াল ঘিরে বা এই দেয়ালের পাশ থেকে কিন্তু অসংখ্য অবৈধ দোকানপাট ছিল এই জায়গাটিতে। এখানে বিশেষ করে গাড়ি মেরামতের দোকান, তারপর হচ্ছে গিয়ে ছোট ছোট হোটেল এবং চার দোকান সহ বিভিন্ন গাড়ির কোম্পানিগুলোর যে কাউন্টার সেগুলো ছিল, তো সবগুলোই কিন্তু এখান থেকে একেবারে উচ্ছেদ করা হয়েছে এবং এই জায়গাটিকে একেবারেই পরিচ্ছন্ন করা হয়েছে, যেটি খুবই ভালো একটা দিক। পাশাপাশি বিমানবন্দর এলাকা থেকে উত্তরা হাউস বিল্ডিং পর্যন্ত যে মহাসড়কটি রয়েছে, সেই মহাসড়কটি কিন্তু এখন বেশ প্রশস্ত হয়েছে, যার ফলে এখানে কিন্তু পূর্বাচল যে এক্সপ্রেসওয়ে রয়েছে, সেই এক্সপ্রেসওয়ের মতো কিন্তু এই জায়গাটি, রাস্তাটা বেশ প্রশস্ত হয়েছে। এখন এই বিআরটি প্রকল্পের পাশাপাশি যদি এই প্রশস্ত সড়কটিকে সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে যানজট থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে। দর্শক, আমরা হাতের বাঁ দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যে অবৈধ দোকানপাটগুলো ছিল একবারে স্টেশন পর্যন্ত, সবগুলো অবৈধ দোকানপাট কিন্তু এখান থেকে একেবারে উঠিয়ে দেওয়া হয়েছে। দর্শক, এর আগে উত্তরা আজমপুরে, অর্থাৎ বিএনএস সেন্টার, উত্তরা বিএনএস সেন্টার থেকে উত্তরা আজমপুর পর্যন্ত মহাসড়কের পাশে যে অবৈধ স্থাপনাগুলো ছিল বা দোকানপাটগুলো ছিল, সেগুলোকে কিন্তু একেবারেই উঠিয়ে দেওয়া হয়েছে গত বছরে। এই অবৈধ স্থাপনাগুলো উঠিয়ে দেওয়ার ফলে উত্তরা মহাসড়কটি বর্তমানে 12 থেকে 14 লেনে প্রশস্ত হয়েছে। এখন বিমানবন্দরের যে অবৈধ স্থাপনাগুলো উঠিয়ে দেওয়ার ফলে উত্তরা হাউস বিল্ডিং থেকে বিমানবন্দর পর্যন্ত এই মহাসড়কটি কিন্তু প্রায় 14 লেনে পূর্বাচলের এক্সপ্রেসওয়ের মতো প্রশস্ততা পেয়েছে। দর্শক, আমরা এবার চলে আসলাম উত্তরের দিকে। বিমানবন্দরের উত্তর পাশে যে র্যাম্পটি স্থাপন করা হচ্ছে, তো সেই র্যাম্পের কাছে আছি। তো এখানে র্যাম্প তৈরির কাজ চলছে খুব দ্রুত গতিতে। আপনারা হাতের বাম পাশে যে র্যাম্পটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পূর্ব দিকের যে ফ্লাইওভারটি রয়েছে, সেই ফ্লাইওভারের যে র্যাম্পটি, সেটিকে এখানে স্থাপন করা হচ্ছে, আর এই জায়গাটিতে নির্মাণ সামগ্রী এনে রাখা হয়েছে। বিমানবন্দরের দুটি পৃথক ফ্লাইওভারের 4টি র্যাম্প নির্মাণ করা হবে। ইতিমধ্যে 3টি র্যাম্পের কাজ চলমান রয়েছে, তার মধ্যে পশ্চিম পাশের যে ফ্লাইওভারটি, সেটির 2টি র্যাম্পের কাজ প্রায় শেষের পথে। বিমানবন্দরের পশ্চিম পাশের যে ফ্লাইওভারটি, অর্থাৎ ময়মনসিংহমুখী যে ফ্লাইওভারটি রয়েছে, সেই ফ্লাইওভারটি এ মাসের 26 তারিখে নির্মাণ শেষে খুলে দেওয়ার জোর প্রচেষ্টা চালাচ্ছে, এমনটাই বলেছেন বিআরটি কর্তৃপক্ষ। দর্শক, বিআরটির পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।